নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আবার আপনাদের স্বাগত। আজকে আমাদের যে বিশেষ আলোচনা, অকাল ভোটের ফলাফল। যে অকাল ভোটের ফলাফল নিয়ে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন সিপিআই দলের পক্ষ থেকে মিলন বৈদ্য। আমরা নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে যে বিষয়টা, সকাল থেকেই ভোটের ফলাফল নিয়ে চলছে আমাদের চুলচেরা আলোচনা বিশ্লেষণ। এই অকাল ভোটের যে রেজাল্ট যে চলছে, অকাল ভোটের যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, এখন পর্যন্ত মোট চারটি কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। এই চারটি কেন্দ্রে উপনির্বাচনের মধ্যে দুটি কেন্দ্রে ইতিমধ্যেই ফলাফল ঘোষণা হয়েছে, দুটি কেন্দ্রে গেছে বিজেপির পক্ষে এবং আর একটি কেন্দ্রে, ছয় আগরতলা কেন্দ্রে গেছে কংগ্রেসের দিকে, আরেকটি কেন্দ্র সুরমা কেন্দ্রে বিজেপি এখনো এগিয়ে আছে। এই যে বামেদের যে হঠাৎ করে বিপর্যয়, এটা কেন হলো? ব্যাপারটা হলো 2018 সাল থেকেই ধাপে ধাপে বিপর্যয় হচ্ছে। ব্যাপারটা হলো বিপর্যয়, এটাকে বলা যায় না, আমরা এটাকে বলবো যে রাজ্যে এখন ক্ষমতাসীন আছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। আমরা সাধারণত এটাই বুঝি, বা সাধারণ মানুষ এটাই বুঝে, যে দল ক্ষমতা থাকে ওর দিকেই সাধারণত উপনির্বাচনগুলি বা ভোটগুলি যায়, কিন্তু ব্যতিক্রমী হয় অনেক সময়। মানুষ 2018 সাল থেকে লক্ষ্য করেছে যে একটা সন্ত্রাস বা ভয়ভীতির মধ্যে মানুষ চলাফেরা করছে, ওই সন্ত্রাস ভয়ভীতির থেকে মানুষ এখনো কেটে উঠতে পারেনি। আচ্ছা, তারপরে আমরা উপনির্বাচনগুলিতে যে একটা রিগিং দেখেছি, এটা কৌশলগতভাবে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী ছিলেন, ওনার সময় যে একটা প্রকাশ্যে দাওয়া দাবি করতো এই ভোটের সময়, আমরা কত তিনটি নির্বাচন দেখেছি। প্রথমত আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচন, তারপর লোকসভা নির্বাচন, তারপর আমরা নগর পঞ্চায়েত বা পৌরসভা নির্বাচন দেখেছি। ওগুলির মধ্যে আমরা দেখেছি প্রকাশ্য দিবালক আগের দিন থেকে বাড়ি বাড়ি একটা থ্রেট, ভোটের সময়ও সাধারণ ভোটারকে, যারা বিরোধী দলের পক্ষে আছে, চিহ্নিত আছে, তাদেরকে ভোটদানে বাধা দেওয়া হয়েছে। কিন্তু এবার যে রিগিংটা, এটার কৌশলটা অন্যরকম হয়েছে। প্রকাশ্যে কিছুটা হয়েছে ঠিক আছে, এটা মানতে হবে, আমরা টিভিতে দেখেছি, পত্রপত্রিকা দেখেছি, কিন্তু আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি পাড়ায় পাড়ায়। আচ্ছা, অলিগলিতে, ওইখানে তো আর কেন্দ্রীয় বাহিনী নেই, কেন্দ্রীয় বাহিনী ভিতরে বা আশেপাশে থাকে, আমরা ওইখানে দেখেছি যে মহিলা শাসক দলের মহিলারা ওইখানে কর্নারে কর্নারে বা পাড়ায় পাড়ায় গলিতে গলিতে বসে, হ্যাঁ, ভোটারদেরকে আসতে বাধা দিয়েছে ভোটটি। আচ্ছা, এতে সাধারণত যারা সাধারণ মানুষ, যারা ঝামেলা পছন্দ করে না বা যারা বিরোধী দলের সমর্থক, তারা ভোট দিতে আসেনি। আচ্ছা, এটা আমরা লক্ষ্য করেছি ভোটের শেষের দিকে আরো বেশি হয়েছে। আচ্ছা, যেখানে পার্সেন্টেজ কোনো জায়গায় 4%, 8% এমন হয়েছে, শেষের দিকে কিন্তু মানুষ একদম ভোট দিতে আসেনি। আচ্ছা, সকালবেলা মানুষ চেষ্টা করেছিল কিন্তু ওইখানে বাধা পেয়েছে, আরো বাধা উপেক্ষা করে কিছু কিছু এসেছে। এতে বিরোধী দলের যে ভোটগুলি ভোট বা ব্যাংকে বাক্সে পড়েনি, এতে আমাদের যে বামপন্থী ভোটগুলি আসতে পারেনি, ভোটারগুলি আসতে পারেনি, এতে বামপন্থী ভোট অনেকটা কমে গেছে। তাহলে কি এই যে বাধাটা কি বামপন্থীদের কি দেওয়া হয়েছে না বিরোধী দলের সব দলকে? সব দলকে দেওয়া হয়েছে, যারা যেমন ছয় আগরতলা, এখানে বিরোধী দল অনেকটা স্ট্রং আছে কংগ্রেস। আচ্ছা, বরাবরই। আচ্ছা, ওরা বাধা বিপত্তি উপেক্ষা করেই কিন্তু ভোট দিতে এসেছে। আর যেখানে বিরোধী আছে সমান সমান মোটামুটি বিরোধী, ওইখানে পুরোপুরি অনেক বাধা দেওয়া হয়েছে। আচ্ছা, এতে আমাদের বামপন্থী ভোটগুলি কম হয়েছে। আচ্ছা, তাহলে তো এই আপনার কথার ইসেতে এই চারটি উপনির্বাচন কেন্দ্রে কোন কেন্দ্রে তেলে বামেরা শক্তিশালী নেই, সব জায়গাতে বাধাপ্রাপ্ত হয়েছে? আমি তো প্রথমে বললাম 2018 থেকে সন্ত্রাস তো অব্যাহত রয়েছে, হ্যাঁ, কমনই, কিন্তু নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। যদি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন সিইও
চিফ ইলেকটোরাল অফিসার আশ্বাস দিয়েছিলেন যে অবাধে ভোট আমরা করব, কিন্তু উনি চেষ্টা করেছেন, চেষ্টা করেন না একথা বলতে পারেন যে কেন্দ্রীয় বাহিনী সেন্টার দিয়েছেন, কিন্তু সব জায়গাতে বাড়ি বাড়িতে দেওয়া যায় না, বাড়িতে গিয়ে যে ভোটারগুলিকে থ্যাপ দেওয়া হয়েছে এরা ভয়ে আসতে পারেনি। আচ্ছা, এতে যুবরাজদুর বলুন, সুরমা, আগরতলা, টাউন বদ্ধ, আচ্ছা সবখানে, আচ্ছা কিন্তু শহরে একটু সেই প্রভাবটা, আগরতলা সেই প্রভাবটা একটু কম। আচ্ছা, মানুষ ভয়ভীতি উপেক্ষা করে ভোট দিয়েছে। আচ্ছা, এতে বিরোধী দলের একজন সুদীপ রায় বর্মন জিতে গেছে। আচ্ছা, কিন্তু আপনি এখন বলেন কমিশন সঠিকভাবে ভোট পরিচালনা করতে পারেনি, কি নির্বাচনের দিন, নির্বাচনের দিন রাত্রেবেলা আপনাদের যে বামফ্রন্ট এবং বামফ্রন্টের চেয়ারম্যান এবং সিপিএম এর যে সম্পাদক, ওনারা ঘোষণা করেছেন, নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়েছেন, প্যারামিলিটারি থাকাতে নির্বাচন ভালো হয়েছে, এ কথা কিন্তু ওনারা ঘোষণা করেছেন। ফেসপিটে অভিনন্দনটা এইভাবে দেওয়া হয়নি। আচ্ছা, এইভাবে দেওয়া হয়েছে যে নির্বাচন কমিশন যেভাবে আমাদেরকে আশ্বাস দিয়েছেন প্যারামিলিটারি দেবেন, ও দিয়েছে। আচ্ছা, কিন্তু এটা ভোট কেন্দ্রে, কিন্তু আশেপাশে, আচ্ছা অলিগলিতে যে তারা অ্যাটাক করে রেখেছে, মহিলা বলেন বা বিজিবির অন্য সদস্যরা বলেন, ওইটা তো আর নির্বাচন কমিশন লক্ষ্য করেনি। আচ্ছা, বা পাড়ায় পাড়ায় কি পুলিশ দেওয়া সম্ভব নাকি? আচ্ছা, এতে নির্বাচন কমিশন ব্যস্ত আমরা বলছি। আচ্ছা, এই সেই বাধাকে উপেক্ষা করে বিরোধী দলের কং আগরতলা শহরে 6 এবং 8 কিন্তু কংগ্রেসের ভোটাররা তাহলে ভোট দিতে পেরেছেন, কারণ 8 আগরতলা তো দ্বিতীয় নাম্বারে আছে কংগ্রেস, যেটা 2018 ছিল তৃতীয় নাম্বারে, এবার এটা চলে এসেছে দ্বিতীয় নাম্বারে, এবং 6 আগরতলা তো কংগ্রেস প্রার্থী জয়যুক্ত হয়েছেন। না, 6 এবং 8 অনেক কংগ্রেস কর্মী বা বামপন্থী কর্মী যারা ভুয়া ভোটার ছিল, যে বিলোনিয়া থেকে অনেক ভোটার এসেছে, মানে টিভিতে দেখিয়েছেন, আপনার চ্যানেলে দেখিয়েছেন, তাদেরকে বাধা দেওয়া, সাহস করে বাধা দেওয়া হয়েছে। বাধা দেওয়ার ফলে কি হয়েছে, শান্তিবার একটা বাড়িতে আক্রমণ করেছে, বিভিন্ন বাড়ি আক্রমণ হয়েছে, এখন কিন্তু এদেরকে নিস্তার নেই কিন্তু। আচ্ছা, আর এখন যে রেজাল্টটা হয়েছে, এই আক্রমণটা আরো তীব্র আকার ধারণ করবে আমি মনে করি। আচ্ছা, যদিও বিজেপি নেতৃত্ব সাংবাদিক সম্মেলন করে আশ্বাস দিয়েছেন আমাদেরকে যে ইলেকশন রেজাল্টের উপরে যাতে কোনো সমস্যা না হয় এটার জন্য, কিন্তু কে শুনছে কথা, সমস্যা তো হচ্ছে। হ্যাঁ, যারা ভোটে বাধা, ভোট দেওয়া ভুয়া ভোটারকে বাধা দিয়েছে তাদের বাড়িঘরকে আক্রমণ করেছে, আপনি দেখেছেন তো এটা? হ্যাঁ বলুন, তাহলে কি কি করে মানুষ সাহস পাবে, আর যারা বাধা দিয়েছে জলবদ্ধ তার বাড়িতে আক্রমণ হচ্ছে, এখন তাদের বাড়ি স্বীকৃতি কে দেবে? আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে বামফ্রন্টের সংগঠন এখনো মজবুত আছে বা বামফ্রন্টের কর্মী সমর্থকরা এখন অটুট আছে? আমরা তো ভোটের নিরিখে আমরা সংগঠন মনে করি না। আচ্ছা, ভোটে জিতলে তো সংগঠন নেই, আচ্ছা আর ভোটে জিতলে সংগঠন আছে, এই ধারণা তো আসলে কিন্তু ভুল। আচ্ছা, সংগঠন আমাদের ঠিকই আছে। আচ্ছা, কারণ আমাদের প্রোগ্রামগুলো আমরা লক্ষ্য করছেন, প্রোগ্রামগুলো দেখলেই বোঝা যায় আমাদের সংগঠন আগের জায়গায় আছে। আচ্ছা, কিন্তু প্রশাসনকে কাজে লাগিয়ে ক্ষমতার অপব্যবহার করে শাসক দল যেভাবে প্রক্রিয়া চালু করে এতে আমাদের অসুবিধা হয়ে যায়। আচ্ছা, কিন্তু এই যে যুবরাজনগর বিধানসভা কেন্দ্র, যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে নিয়ে বামফ্রন্টের যে নেতৃত্বরা সেদিন নির্বাচনের দিন যে প্রেস মিট করলেন, সেখানে কিন্তু যুবরাজনগর নিয়ে একটি শব্দ বলেনি বা কোনো বুথে রিপোলও দাবি করেনি। সেই যুবরাজনগর কেন্দ্রে ব্যাপক ব্যাপক মার্জিনে বিজেপি প্রার্থী মলিনা দেবনাথ জয়ী হয়েছেন, মানে জয়ের জয়ী হয়েছেন, এই বিষয়টা কেন? আমি আজকে টকশোতে শুরুতেই বললাম, হ্যাঁ যে বিপ্লব দেবের নেতৃত্বে যেভাবে রিগিং হতো কিন্তু এবার কিন্তু সেভাবে হয়নি। আচ্ছা, তারা একটা অন্যরকম পদ্ধতি নিয়েছে। আচ্ছা, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী অন্যরকম একটা পদ্ধতি নিয়েছে। আচ্ছা, ও কি করছে, পাড়ায় পাড়ায় গিয়ে নমস্কার করে বলছে ওর বাহিনীরা, আচ্ছা ভোট দিতে যাবেন, আচ্ছা মহিলাদেরকে বাধা দেওয়া হচ্ছে। আচ্ছা, হ্যাঁ কিন্তু ভোট কেন্দ্রে রিগিং খুব কমে হয়েছে কিন্তু। আচ্ছা, ভোট দিতে আসতে নাই পারে বিরোধী সমর্থকরা, তাহলে ভোট কমবেই আমাদের, কিন্তু স্বাভাবিক। কিন্তু ভোটের যে আপনি বলছেন ভোট কেন্দ্রে ভোট ভালো হয়েছে, কিন্তু ভোটের যে পার্সেন্টেজ এবছর 2022 বাই ইলেকশনের ভোটের পার্সেন্টেজ কিন্তু তুলনামূলক ততটা খারাপ নয়। না, 80% কোনো কোনো জায়গা হয়েছে, 80% উপর, ওভারঅল 78% হয়েছে, সেই পার্সেন্টেজটা কিন্তু উপনির্বাচনে, উপনির্বাচনে যেহেতু সরকার পরিবর্তনে কোনো আশঙ্কা থাকে না, তাই এমনিতে মানুষ একটু কম দেয়, কিন্তু ভোটের পার্সেন্টেজটা কিন্তু মোটামুটি, যদি ছাপ্পা ভোট পড়ে, যদি ছাপ্পা ভোট পড়ে পার্সেন্টেজ ঠিকই থাকবে। আপনি বলেন ভিতরে ভিতরে তো বাধা দেওয়া হয়েছে, ঠিক আছে, না ভিতরে সঠিকভাবে ভোট হয়েছে, তা ছাপ্পা ভোটটা কিভাবে হলো? ছাপ্পা ভোট তো আপনি টিভিতে দেখেছেন, আপনারা
যে কিভাবে স্থপতি আছে, বিশেষ করে বিশাল গড় থেকে এসেছে, মোহনপুর থেকে এসেছে, রামনগর থেকে এসেছে, বিলোনিয়া থেকে এসেছে, গুমতি জেলার থেকে এসেছে, আগে দিন ধরা গেছে, হোটেল ধরা গেছে। তাহলে আপনি বলছেন যে ভেতরে ছাপ্পা ভোট হয়েছে? অবশ্যই। আচ্ছা, আপনি বলছেন যে ভেতরে একটা মোটামুটি পরিবেশ ঠিক ছিল, পাড়ায় পাড়ায় আটকানো হয়েছে, আটকানো হয়েছে, আমাদের বিরোধী দলের যে সমর্থক আছে তাদেরকে আটকানো হয়েছে। আচ্ছা, কিন্তু অন্যান্য জায়গা যারা ভোটার না এখানে, হ্যাঁ হ্যাঁ, ওদেরকে আগের দিন রাত্রে থেকে ঢুকিয়ে দিয়েছে এখানে। আচ্ছা, আমরা সাংবাদিক দেখিয়েছি, আমরা লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি, আই কার্ড দেখাতে পারে না, স্লিপ দেখাতে পারে না। আচ্ছা, তারা কিন্তু ভোট দিতে এসেছে। আচ্ছা, মানে তারা ভোট দিয়েছে? অবশ্যই, অবশ্যই। আচ্ছা, তাহলে এই যে এখন যে বামেদের যে আপনি বলছেন এটা বিপর্যয় না, বামেরা যে এখন আগরতলা শহরে দুটো আসনে তৃতীয় স্থানে চলে গেল এবং যুবরাজনগর আপনাদের দখলে ছিল, সিপিআইএম এর দখলে ছিল, যুবরাজনগর আপনাদের আপনার হাত থেকে চলে গেল, এটা কি দেশে কোনো প্রভাব পড়বে? না, গত কিছুদিন আগে ভোটের দিন আমি একটা টক শো করেছিলাম এখানে, আমি ছিলাম এখানে, ওইখানে আমি বলেছি যে উপনির্বাচনে যদি হারি আমরা বা জিতি, হ্যাঁ, আবার দেশে যে আমরা হারবো বা জিতবো এমন কোনো কথা নেই। আচ্ছা, উলটপালট হতেই পারে। আচ্ছা, হতেই পারে। আচ্ছা, যদি রিগিংটা ঠিক মতো না হয় তাহলে উলটপালট অবশ্যই হবে। আচ্ছা, এখন রিগিং উপর নির্ভর করছে সব কিছু। আচ্ছা, প্রশাসনকে আমি তো বললাম যে ক্ষমতার অপব্যবহার করলে তাই হয়। আচ্ছা, তাই হবে। আচ্ছা আচ্ছা, এটা রুখতে হবে, এটা নির্বাচন কমিশনকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। একটা গুঞ্জন শোনা যাচ্ছে, একটা গুঞ্জন রাজনৈতিক মহলে শোনা যায়, ছয় আগরতলা এবং আট টাউন বর্দলি কেন্দ্রে বামেদের কিছুটা ভোট, আংশিক ভোট কংগ্রেসে গেছে, এই কথাটা কি আপনি সমর্থন করেন? এটা তো অনেকটা যারা একটা গুঞ্জন শাসক দল তারা প্রচারে নিচ্ছে। আচ্ছা, একটু আগে আমি একটা সাক্ষাৎকারে রতন নাথের আমি কথা শুনেছি, উনি বলেছেন টাউন বদলেতে বামেদের অনেক অধিকাংশ ভোট কংগ্রেসে দিয়েছে, তারপরেও কংগ্রেস জিততে পারেনি, ওরা তো একটা প্রচারে নিয়েছে। আচ্ছা, বামেদের ভোট বামেদেরকে দিয়েছে। আচ্ছা, এই কথাটা যারা দিতে পেরেছে, হ্যাঁ পেরেছে। আচ্ছা আচ্ছা, এই যে এখন যে এতটা যে আপনারা ব্যাক চলে গেলেন, এতে এখন রাজনৈতিক ক্রিয়াকর্ম করতে আপনাদের কোনো অসুবিধার সম্মুখীন? আমাদের বামপন্থী যে নেতৃত্ব আছে, হ্যাঁ, উপরমহলে যে নেতৃত্ব আছে, হ্যাঁ, তারা এটা পর্যালোচনা করবেন, আলোচনা করবেন। আচ্ছা, কি হয়েছে, কি সমস্যা? আচ্ছা, আলোচনা করবেন। আচ্ছা আচ্ছা, এই যে কংগ্রেসের একটা আসন ছয় আগরতলা কিন্তু জয়যুক্ত হলো, এতে কংগ্রেস কি এক্সট্রা একটা মাইলেজ পাবে আগামী 2023-এ? অবশ্যই পেতে পারে। আচ্ছা, কংগ্রেসের পেতে। আচ্ছা, পেতে পারে। আচ্ছা আচ্ছা, এই এইটা এটাও একটা গুঞ্জন চলছে পশ্চিমবঙ্গ বা সর্বভারতীয় ক্ষেত্রের মতো আমাদের ত্রিপুরাতেও কি কংগ্রেসের সাথে বামেদের কোনো আতাত হতে পারে 2023-এ? এটা আমি কি করে বলবো? আচ্ছা, এটা আমাদের উপর মূল নেতৃত্ব আছেন। আচ্ছা, ওরা আলোচনা করবেন, কথা বলবেন। কোনো পরিকল্পনা আছে কি এখন পর্যন্ত? সেই পরিকল্পনা আমি শুনি না, জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মিলন দা, একটা জিনিস আপনার থেকে জানার, তবে এটা বলতে পারি আমি, বৃহত্তর স্বার্থে একটা সাম্প্রদায়িক দলকে ঠেকাতে গেলে বা বিজেপিকে ঠেকাতে গেলে এই মুহূর্তে একটা বাম গণতান্ত্রিক শক্তি বা আরো অন্যান্য যে গণতন্ত্র প্রিয় দলগুলি আছে ওদেরকে সবাই একত্রিত হতে হবে। এই যে যুবরাজনগর আসনটা আপনাদের ছিল, আপনাদের থেকে হাত থেকে চলে গেল, আপনাদের সদস্য সংখ্যা একজন কমে গেল, এটাও কি কোন এফেক্ট হবে না আপনাদের সাংগঠনিক কাজ করবে? কি এফেক্ট হবে বলো? আমার তো সংগ্রহ ঠিকই আছে। আচ্ছা, কিন্তু এটা বলতে পারেন যে শাসক দলের সমর্থক বা শাসক দল না, আপনাদের নেতৃত্ব প্রায় সময় বলে থাকে প্রতিরোধ গড়ে তুলো, তাহলে প্রতিরোধ করার মতো ক্ষমতা বামেদের নেই বর্তমানে? প্রতিরোধ করার ক্ষমতা সব আছে। আচ্ছা, কিন্তু প্রতিরোধ করতে এরা দিচ্ছে না তো। আচ্ছা, ওরা প্রশাসনকে কাজে লাগিয়ে ক্ষমতাকে অপব্যবহার করে আমাদের বিরোধীকে কোণঠাসা করে রাখছে। আচ্ছা, এবং গণতন্ত্রকে হত্যা করছে। আচ্ছা, এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু আমরা তো নির্বাচনের দিন আমরা যা দেখতে পেলাম আগরতলা শহর বা অন্য অন্য জায়গাতে, বামেদের সেরকম কোন বুথ অফিস বা প্রচার আমরা দেখতে পাইনি, বরং কংগ্রেসের আমরা দেখতে পেয়েছি পরিবেশটা। সেদিকে প্রতিরোধ করার ক্ষমতা আপনাদেরটা কিছুটা কম, সেই পরিবেশটা আমাদের রাজ্যে এখন নেই। আচ্ছা, আগে 2018-র আগে আমাদের রাজ্যে যে উৎসবের মেজাজে ভোট হতো, এবং আমি আগে বললাম, আগে টকশোতে বলেছি যে এইখানে কংগ্রেস বসেছে, ওইখানে বামপন্থীরা বসেছে বা বিজেপি বসেছে, অন্যান্য দল বসেছে, কিন্তু সেই পরিবেশ এখন তীব্রতা আছে। আচ্ছা হ্যাঁ, গণতন্ত্র পুরো হত্যা হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, শুধু একদলীয় শাসন। আচ্ছা হ্যাঁ, আমাদের শাসক দলের তাই মনোবৃত্তি দেখা যাচ্ছে। আচ্ছা
তাহলে এই যে এখন আপনারা আলোচনা করে ঠিক করবেন যে আগামী দিনে কংগ্রেসের সঙ্গে আপনাদের সম্পর্কটা কিরকম হবে, সেটা আপনি বললেন যে বৃহৎ স্বার্থে হয়তো হতেও পারে, এরকম একটা আভাস দিলেন। বৃহৎ স্বার্থ দরকার আছে মনে করি আমি, কিন্তু আমাদের যে নেতৃত্ব আছে, আচ্ছা সেন্ট্রাল নেতৃত্ব আছে, রাজ্যের নেতৃত্ব আছে, আচ্ছা ওরা এটা চিন্তা করবে। আচ্ছা আমি আকবরের কথা কিভাবে বলবো? আচ্ছা আচ্ছা, এই যে এই এখন যে পরিবেশ, নির্বাচনে ফলাফলে যে পরিস্থিতি তৈরি হলো, তাতে কি মনে করেন না যে বামেদের নেতৃত্বের কোন ভুল আছে পরিচালনার ক্ষেত্রে? পরিচালনার ক্ষেত্রে ত্রুটি বিচ্ছু থাকতেই পারে। আচ্ছা এটা কাজ করতে গেলে ভুল ধরা পড়তেই পারে। আচ্ছা হ্যাঁ, কাজ করতে হলে সমালোচনা হতেই পারে। এখন ভুল ত্রুটি কতটুকু আছে এটা আমরা আলোচনার মাধ্যমে বা নেতৃত্ব আলোচনার মাধ্যমে ঠিক করবেন। আচ্ছা আচ্ছা, কিন্তু সুরমা বিধানসভা কেন্দ্রে এখনো, সুরমা বিধানসভা কেন্দ্রে এখনো বিজেপি প্রার্থী 5,000-এর উপরে বেশি ভোটে এগিয়ে আছেন। সুরমা বিধানসভা কেন্দ্রে আপনাদের যিনি প্রার্থী অঞ্জন দাস, অঞ্জন দাস বলেছিলেন পাহাড়ে ভোট শান্তিপূর্ণ হয়েছে, তাহলে কি পাহাড়ি ভোট, পাহাড়ি ভোটও কি বিজেপিতে চলে গেল কিপ্রমথাকে বাদ দিয়ে? আপনি কি মনে করেন? অঞ্জন দাস সেটা কি করে বলেছেন এটা ওনার ব্যাপার। আচ্ছা কিন্তু আমি যেটা মনে করি, এটা সন্ত্রাসকে উপেক্ষা করে ভোট দেওয়াটা, পাহাড়ে বলুন সমতলে বলুন, এটা মানুষের পক্ষে খুব দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা মানুষ ঝামেলা পছন্দ করে না। আচ্ছা ত্রিপুরার মানুষ শান্তিপ্রিয় মানুষ, আচ্ছা সবসময় শান্তি শৃঙ্খলার মধ্যে থাকতে চায়। আচ্ছা একটা উচ্ছৃঙ্খল পরিবেশ আজকে 4.5 বছর ধরে চলছে, এর মধ্যে মানুষ কিন্তু টিকিয়ে আছে, কিন্তু আর ভোট দেওয়াটা অসম্ভব ব্যাপার। আচ্ছা না তাহলে তো বিজেপির যারা জয়যুক্ত হয়েছেন অনেক, মানে বিশাল মার্জিনে জয়যুক্ত হচ্ছেন, যারা যারাই জয়যুক্ত হচ্ছেন, যদিও 18 বিধানসভা ক্ষেত্রে 8 টন বদলিতে আশিস সাহা জয়যুক্ত হয়েছিলেন 11,178 ভোটে ব্যবধানে, সেই ব্যবধানটা অনেকটা কমে এসছে, সেই সেখানে কি ব্যক্তির কোনো একটা বিষয় আছে? আমরা বামপন্থী জাতিকে দ্বারা করি, আমরা ব্যক্তিকে তেমন একটা গুরুত্ব দিই না। আচ্ছা আমরা দলকে গুরুত্ব দিই। আচ্ছা দল সবার উদ্দেশ্যে, ব্যক্তি পরে। এখন কংগ্রেস ব্যক্তিকে গুরুত্ব দিচ্ছে না দলকে গুরুত্ব দিচ্ছে, এটা ওদের দলের ব্যাপার না। আমি আপনি আমি আপনাকে মানে বলতে চাইছিলাম যে 8 টাউন বর্ধমান বিধানসভা কেন্দ্রে 2018 সালে আশিস শাহ ছিলেন বিজেপি থেকে, তো উনার ভোটের যে ব্যবধান বিশ্বনাথ শাহকে উনি হারিয়েছিলেন 11,178 ভোটে, সেক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী একটা সম্মানিত পদ, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহ কিন্তু ব্যবধানটা, সেই ব্যবধানটা ধরে রাখতে ব্যর্থ হলেন, এই বিষয়টা আপনি কিভাবে? এটা তো ব্যাপারটা হলো এটা আপনার, মানুষ তো 2018-তে যেভাবে ভোট দিয়েছে তারপর 4.5 বছর চলে গেল, এই 4.5 বছরে মানুষে বিজেপিকে লক্ষ্য করেছে, দেখেছে কি কাজ করছে, মানুষের উপরে কি অত্যাচার করছে, মানুষের সঙ্গে কি ব্যবহার করছে, ওইসব কিছু বিবেচনা করলে মানুষ চিন্তা ভাবনা করেই হ্যাঁ ভোট দিয়েছে। ভোট দেওয়ার ফলে এতে বিজেপি ভোট তো কমে গেছে, হয়তো এটা হতে পারে। আচ্ছা কিন্তু তারপরেও কিন্তু রাজ্যের জনগণ, তার রাজ্যের জনগণ কিন্তু বিজেপির প্রতি আস্থা রাখলেন আমাদের এই উপনির্বাচনে। যদি এক ভোটেও জিতেন, হ্যাঁ এক ভোটে যদি কোনো প্রার্থী জিতে, হ্যাঁ তারপর আমরা মনে করি যে ওই পার্টির উপর মানুষ আস্থা রেখেছে, হ্যাঁ কিন্তু যারা ভোট দেয়নি, হ্যাঁ তারা তো আস্থা রাখেনি। আচ্ছা সেটা আমাদের ভাবতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মিলন দা এখন যে বিষয়টা আপনার থেকে জানার চেষ্টা করব, এই যে উপনির্বাচনে বিজেপি 4.5 বছরে, আপনারা যারা বামেরা আছেন বা অন্য বিরোধী দলটা বলছে বর্তমান সরকার কিছুই করেনি, এই যে ফলাফলটা বেরোলো, যেটা আমি একটু আগে আপনাকে বললাম বেরোলো, এই ফলাফলের কারণে, ফলাফলের পরিপ্রেক্ষিতে কি বোঝা যাচ্ছে না রাজ্যের জনগণ বিজেপি পরিচালিত যে সরকার, সেই সরকারের প্রতি সরকারের যে কাজগুলি করছে সম্পূর্ণভাবে সমর্থন করছে না? সম্পূর্ণভাবে সমর্থন করছে এগুলো তো আমি বলবো না। আচ্ছা ভোটে জিতলে যে সরকারকে সমর্থন করছে আমি বলবো না। আচ্ছা কিন্তু আমার বক্তব্য এক কিছু পার্সেন্টেজ, অনেক পার্সেন্টেজ লোক বিজেপিতে ভোট দেয়নি, ওরা তো বিজেপিকে সমর্থন করে না। না তাহলে জিতলে সরকারের উপর আস্থা আছে এগুলো তো আমি বলতে পারবো, অধিকাংশ লোক তো, অধিকাংশ না হোক কিয়ংশ লোক তো সমর্থন করে না। আচ্ছা ধরো 40% লোক বিরোধীরা পারে, বাকিটা ধরো না শাসক দল পারে, তো 40% লোক তো ওদেরকে সমর্থন। 8 টাউন বর্দলিতে কিন্তু বামেদের ভোট অনেক
হ্রাস পেয়েছে, অনেকটা হ্রাস পেয়েছে, এটার মূল কারণটা কি? আমি তো বললাম তো, সন্ত্রাসকে উপেক্ষা করে ভোট দেওয়াটা শান্তিপ্রিয় মানুষ, বামপন্থী লোকরা সাধারণত শান্তিপ্রিয় থাকে, এটা মানুষ অনেকে পছন্দ করে না। আমি ভোট দিতে যাবো রাত্রে আমরা একটা আক্রমণ করবে, আমি ভোট দেবো না। আচ্ছা, এক পরিবার চার পাঁচশো ভোট এবার মিট যায়, অনেক পরিবার আছে ঝামেলা পছন্দই করে না, এতে ভোট কমতেই পারে। এর তো এই নয় যে বামেদের ভোট ব্যাংক নষ্ট হয়ে গিয়েছে, আচ্ছা ভোট ব্যাংক জায়গাতেই আছে। এই সন্ত্রাস উপেক্ষা করে আগরতলা দুই কেন্দ্রের কথা বলছিল, কংগ্রেসের যে ভোটাররা তারা কিন্তু ভোট দিতে গেছেন নাকি, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? না, কংগ্রেসে ভোট দিল তো আশিসটা জিতেই গেল, তাহলে না জিততে পারে, তারপর তো আমি বলছি দ্বিতীয় স্থানে চলে এসেছে, হইতে পারে। কিন্তু এখানে যে সুদীপ রায় বর্মণ, তারা সন্ত্রাসী উপেক্ষা করেছে এবং প্রতিরোধ করেছে, সক্ষম হয়েছে প্রতিরোধ করতে, এতে সুদীপ রায় বর্মণ জিতে গেছে। আশিস সাহার সমর্থক হতো, কংগ্রেসের সমর্থকরা সুদীপ রায় বর্মণের সমর্থকের মতো সেইভাবে প্রতিরোধ করতে অক্ষম হয়েছে, তার জন্য এই রেজাল্ট হতে পারে না। আশিস সাহার কিন্তু এবার যে ভোট 10,930, সেখানে বর্তমান যিনি ফোরাট ব্লকের যে প্রার্থী 3,000 সামথিং না 4,000 এরকম আশেপাশে, তাহলে আশিস সাহার কংগ্রেসের যারা ভোটার তারা তো আপনার কথা মতো সন্ত্রাস হয়েছে, সন্ত্রাসকে উপেক্ষা করে গেছে, তাহলে বামেরা কেন গেল না, বাম সমর্থকরা কেন গেল না? আমি তো বললাম তো একটু আগে, বাম সমর্থক অন্যান্য পার্টির তুলনায় অনেকটা কিন্তু সুশৃঙ্খল এবং শান্তিপ্রিয় কিন্তু। আচ্ছা, হ্যাঁ প্রতিরোধ করব বা ঝামেলায় যাবে বা ভোট দিতে যাবে, ভোট দিলে আমাদের সম্পত্তি নষ্ট করবে, পরিবারের ক্ষতি করবে, ওইটাও চিন্তা ভাবনা করে অনেকে ভোট দিতে যায়নি। কিন্তু রাজনৈতিক অনেকভাবে রাজনৈতিকভাবে ঠিক আছে, তবে অনেক ক্ষেত্রে আবার বাধা দিয়েছে, যারা চেষ্টা করেছে ভোট দেবো আমরা তাদেরকে বাধা দিয়েছে, কিন্তু বারবার আগের দিনও থ্যাট দেওয়া হয়েছে, কিন্তু আগের থেকে চোখ রাঙা নিয়ে থ্যাট দেওয়া সব কিছু হয়েছে, কিন্তু ওইটাকে উপেক্ষা করে বামের যে সাধারণ সমর্থক শান্তিপ্রিয় বাম সমর্থক ওইটা হয়তো অনেকে ভোট দিতে পছন্দ করেনি, আমি একটা ভোট দেবো আমার ক্ষতি হয়ে যাবে, দরকার নেই বাবু বাড়িতে থাকি, কিন্তু ইলেকশন হচ্ছে না তো। আচ্ছা, কিন্তু ইলেকশন হয়ে যায়, হ্যাঁ কিন্তু রাজনৈতিক যারা বিশেষজ্ঞরা কিন্তু বলছেন যে আগরতলা শহরে বামেদের সংগঠন দুর্বল, এই কথাটা আপনি কিভাবে দেখছেন? আগরতলা শহরে কিন্তু বরাবর আমরা লক্ষ্য করেছি যে এখানে টাউন বোর্ড বলে বলুন আগরতলা বলুন, এখানে বরাবরই কংগ্রেসের পায়। আচ্ছা, আমাদের সংগঠন আছে, সংগঠন নাই একথা বলতে পারবো। আচ্ছা, হয়তো ওদের সমান নাও থাকতে পারে, হতে পারে। আচ্ছা, দুর্বল বলা যায় না। আচ্ছা, দুর্বল বলা যায় না। এখনো যদি আমরা বাম সমর্থকরা বা বাম নেতৃত্ব কোন প্রোগ্রামের কল দেয়, এখন আমাদের পরিমাণ যে পরিমাণ লোক সারা দেয় শান্তিপ্রিয় মিছিল মিটিং এ, কিন্তু অন্যান্য ধরনের সেই পরিমাণ সারা দেয় না, কিন্তু এক কথা ঝামেলা প্রিয় নয়। আচ্ছা, ঝামেলা পছন্দ করে না, এই জন্য সন্ত্রাসকে উপেক্ষা করে ভোট দেওয়া অনেকে পছন্দ করে না। সন্ত্রাসে উপেক্ষা করার মতো বাম সমর্থকরা হয়তো বা অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন যে নেতৃত্বের অভাব আছে, নেতৃত্বের অভাব থাকাতে আমরা সন্ত্রাস মোকাবেলা করতে পারছি না, অনেকের অভিযোগ। আপনি কি বলছেন? নেতৃত্বের অভাব ছিল বলতে, এটাও ঠিক, নেতৃত্ব আছে, সবাই আছে, নেতৃত্ব তো আমাদের সঠিক নেতৃত্ব না, নেতৃত্ব তো আমরা কমরেডকে বা আমাদের সদস্যকে একটা বিপদের মধ্যে ঠেলে দেবে, আচ্ছা তা তো করবে না। আচ্ছা, তা তো করবে না, নেতৃত্ব তো সেই দায়িত্ব নিতে পারবে না যে তুমি ভোট দিতে দাও তোমার কিছু হলে পুরো দায়িত্ব আমি নেবো, আচ্ছা এটা কি বলতে পারবে না? তা তো অবশ্যই। আচ্ছা, তাহলে এখন শহরের সঙ্গে সঙ্গে গ্রামেও আপনারা যে দুটি উপনির্বাচনে, আপনি বলুন আর না বলুন, যুবরাজ কেন্দ্রে আপনারা তো আপনারা প্রচন্ড আশাবাদী ছিলেন যুবরাজ। আমরা তো শহরে বামপন্থীরা বা বাম সমর্থকরা কোনো প্রোগ্রাম বা মিছিল মিটিং বা প্রতিরোধ বা প্রতিবাদ করতে কিছুটা কিছুটা পারছি, এমন এমন গ্রাম আছে আমাদের রাজ্যে যেখানে বামপন্থী দুর্গ কোনো এক সময় ছিল, এখনো আছে, কিন্তু শাসক দলের ভাইক বাহিনীর এদের অত্যাচারে আমাদের অফিস পর্যন্ত খুলতে পারছি না, কিন্তু আমরা কথা দুজন একসঙ্গে কথা বলতে পারছি। এটা প্রশাসন কিন্তু এতে কোনো প্রোটেকশন দিচ্ছে না, কিন্তু আচ্ছা এতে গ্রামে এমন হতেই পারে, কিন্তু সমর্থক ঠিকই আছে, কিন্তু ফলোয়ার্স ঠিকই আছে, কিন্তু সংগঠন ঠিক আগের জায়গায় আছে, কিন্তু যদি একটু সুযোগ পায়, যদি দেশে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, আমাদের নির্বাচন কমে যদি সুষ্ঠু ইলেকশন করে দেখাতে পারে, তখন বুঝতে পারবেন যে বামেদের সমর্থক পরিমাণ আছে। আচ্ছা,
দর্শক বন্ধুরা, আমার তৃণমূল কংগ্রেসের আগরতলা 6 এবং 8 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে পরাজিত হওয়ার পর কি বলেছেন আমরা এটা একটু দেখে নেই। আপনার কি, আপনি তো মানে অনেকে আশাবাদী ছিলেন, কোন ধরনের অভিযোগ আপনার অনেক অভিযোগও ছিল, সে এখন মানে কি মানে রাজীব বন্দ্যোপাধ্যায় ব্যর্থ, তার সাংগঠনিক দুর্বলতা বলবে আপনারা এই মানে মানে চুপ থাকার পিছনে কি কারণটা কি? কোন ধরনের অভিযোগ ছিল যে ভোট পোষণ নিয়ে, সেই ব্যাপারে কি মনে করেন পোষণের জন্য আপনারা পিছিয়ে? হ্যাঁ, পোষণের জন্য আমরা পিছিয়ে আছি। কিন্তু ভোট না দিতে পারলে তো সুপ্রিম কোর্ট বেরিয়ে গেল। আপনার কি, আপনি অনেকে আশাবাদী ছিলেন, কোন ধরনের অভিযোগ আপনার অনেকটা অভিযোগও ছিল, সে এখন মানে কি মানে রাজীব বন্দ্যোপাধ্যায় ব্যর্থ, তার সাংগঠনিক দুর্বলতা মানা যায়। আপনার এই মানে চুপ থাকার পিছনে কি কারণটা কি? অভিযোগ ছিল যে ভোট পোষণ নিয়ে, সেই ব্যাপারে কি মনে করেন পোষণের জন্য আপনারা পিছিয়ে? হ্যাঁ, পোষণের জন্য আমরা পিছিয়ে আছি। আমরা তখন দেখলাম টিএমসির দুই পরাজিত প্রার্থীর আলোচনা। এখন আমরা যাচ্ছি 6 আগরতলা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী কৃষ্ণা মজুমদার কি বলেছেন। আপনি তো জয়পুরে আসেছিলেন। আপনি তো জয়পুরে আসেছিলেন।
এতক্ষণ শুনলেন ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী কৃষ্ণ মজুমদার, উনি কিছু বলতে চাইছেন না। যাই হোক, আমরা আবার চলে যাচ্ছি আমাদের যে মূল আলোচনা। মিলনদা, এই যে এখন এই যে বামেদের যে এই যে অবস্থান, আপনি যেটা বিপর্যয় বলতে অস্বীকার করছেন, এই যে অবস্থান, সেখান থেকে কিভাবে ঘুরে দাঁড়াবে? সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের নেতৃত্ব আলোচনা করবেন, বৈঠক বসবেন, চিন্তা ভাবনা করবেন, আমাদের ভুল কোথায় হয়েছে, ত্রুটি কোথায় হয়েছে, কেন আমরা প্রতিরোধ করতে পারলাম না। হ্যাঁ, আমাদের সঙ্গে যে সংগঠন আছে বা সদস্যরা আছে, কেন তারা ভয় পাচ্ছে বা শাসক দলকে, ওইটা নিয়ে আমাদের আলোচনা হবে। নেতৃত্ব আলোচনা করবেন, নেতৃত্ব আমাদেরকে নির্দেশ দেবেন এইভাবে কাজ করে। সমর্থকদের সাহস জোগাতে সন্ত্রাস, আপনি যে আপনাদের যে কথা মতো সন্ত্রাস হয়েছে, সন্ত্রাস উপেক্ষা করে সমর্থকদের সাহস জোগাতে কি আপনারা ব্যর্থ? ব্যর্থ তো সাময়িক হতে পারি, আচ্ছা, কিন্তু পরবর্তী সময় আমাদের ব্যর্থ যাতে না হয়, প্রতিরোধ কিভাবে করা যায়, ওইখানে আলোচনা পর্যালোচনা হবে আমাদেরকে। আচ্ছা আচ্ছা, এখন আমরা যে আমাদের সময় প্রায় শেষ দিকে চলে এসছে, আমরা যে বিষয়টা আপনার কাছে আলোচনা করব, এই যে ভোটের চলছে এখন, আপনি ভোটে, আপনি বলছেন যে ভোটের পরে আরো সন্ত্রাস হতে পারে, যদিও শাসক দল বিজেপি দল কালকে প্রেস কনফারেন্স করে জানিয়েছেন, আজকেও ওনারা যে ওনাদের যে নেতৃত্ব আছেন বলছেন যে যাতে সন্ত্রাস না হয়, সবাই যেন আনন্দ করবে কিন্তু কারো যেন ক্ষতি না হয়, এই বিষয়টা আপনারা কিভাবে? নেতৃত্ব প্রেস মিট করে যা বলেছেন নেতৃত্ব, যে সন্ত্রাস যাতে না হয়, মানুষ যদি ঠান্ডাভাবে থাকে, কারো প্রতি কিছু না হয়, এমন প্রেসমিট তো ভালো, এটা আমরা স্বাগত জানাই, এটা ভালো, ভোটের পরে এটাই করা উচিত, কারণ হার জিত আছে, একটা খেলতে গেলে হারবে জিতবে একদম, কিন্তু জয়টা আমাদের মেনে নিতে হবে, হারটা আমাদের মেনে নিতে হবে। জয়ের পরে যারা অতি উৎসাহিত হয়ে বিরোধী পক্ষের উপর আক্রমণ করা, এটা তো খুব খারাপ জিনিস। যদি ওদের দল মনে করে যে এটা না করা উচিত, তাহলে ভালো, আমরা স্বাগত জানাই ওদেরকে, এটা ভালো। আচ্ছা, এখন এই যে বিজেপির যে জয়, তিনটি কেন্দ্রে জয় না শুধু, বিশাল জয়, এই বিশাল জয়ের পর আপনারা আপনাদের সংগঠনকে ধরে রাখতে সক্ষম হবেন? না, সংগঠন ভেঙে তছনছ হয়ে যাবে। না, সংগঠন ভাঙবে কেন? আচ্ছা, সংগঠন তো আমাদের আছে। আচ্ছা, ওদের ওই সংগঠনকে একটু আমাদের একটু পর্যালোচনা আলোচনা করে এটা ঠিকঠাক করতে হবে, কি হয়েছে সংগঠন, ভুল ত্রুটি কোথায় হয়েছে, আমি যা আগেই বলেছি, ওই জন্য আমাদের দোষ ত্রুটিগুলো আলোচনা করবো, কেন জিতলাম না, আজকে কেন হারলাম, কেন প্রতিরোধ করলাম না। হ্যাঁ, ওই নিয়ে আলোচনা হবে। চিরাচরিত যে আমরা সবসময় যেটা দেখি নির্বাচনের ফলাফলের দিন প্যারেডের চুমনি মেলামাট অঞ্চলে বাম সমর্থকদের একটা প্রচন্ড পরিমাণে ভিড় থাকে, আজকে কিন্তু সকাল থেকে সেই দিন যায় সেটা আমাদের চোখে আসেনি, এই বিষয়টা কেন হলো? তাহলে কি বামের আগেই জানতো যে এরকম ফলাফল হবে? আচ্ছা, আমরা যে লোকসভা নির্বাচন হয়েছে বিজেপির আমলে, পঞ্চায়েত নির্বাচন হয়েছে, এবং কিছুদিন আগে যে আমাদের পৌরসভা বা নগর পঞ্চায়েত ইলেকশন গেছে, ওই ইলেকশনগুলো কিন্তু আমরা লক্ষ্য করেছি, আমাদের সমর্থকরাও লক্ষ্য করেছে। হ্যাঁ, জিতার পরে ওরা কি করে? আচ্ছা, জিতার পরে ওরা কি করে? আচ্ছা, হ্যাঁ, খুব অত্যাচার শুরু করে দিন, মানে মাঠের মধ্যেই শুরু করে দিন, যেখানে গণনা এখানে শুরু করে দিন। আচ্ছা, ওই প্রিভিয়াস ঘটনাগুলি লক্ষ্য করে আমাদের সমর্থকরা হয়তো মনে করে যে রেজাল্ট তো যাওয়ার হবে, ভোট দিয়েছে, যা হয়েছে হবে। আচ্ছা, কিন্তু এই জন্য অনেকে আসে না। আচ্ছা, নেতৃত্ব এসেছে ঠিকই, কিছু কিছু নেতৃত্ব এসেছে এবং সমর্থকরা এসেছে। আচ্ছা, কিন্তু প্রিভিয়াস যে ইলেকশনগুলি হয়েছে ওইগুলি যে সন্ত্রাস বিভিন্ন অবস্থা, ওইটার দিকে লক্ষ্য করে মানুষ অনেক সময় আসতে চায় না। তার আগেই বললাম যে বামপন্থী শান্তিপ্রিয় মানুষ, হ্যাঁ, উচ্ছৃঙ্খল পরিবেশ আর পছন্দ করে না। আচ্ছা, তাহলে তো ওই একটা বিষয় আবার চলে আসছে, ভোটের দিন সন্ত্রাস, আজগো সন্ত্রাসের ভয়, তাহলে এই সন্ত্রাসকে মোকাবেলা করার মতো ক্ষমতা বামেদের নেই, আপনি বিষয়টা কি? না, ক্ষমতা নেই বললে ভুল হবে, মানুষ তো সবসময় একরকম থাকবে। আচ্ছা, এই যে অত্যাচার অত্যাচার অত্যাচার, এটা মানুষ কতদিন সহ্য করবে? আচ্ছা, সহ্যের একটা সীমা আছে, যখন বাঁধ ভাঙবে তখন মানুষ মাঠে নামবে, অত্যাচার একটা যখন দেওয়ালে পিট লেগে যাবে তখন মানুষ থাকবে না, তখন আগাবে মানুষ আস্তে আস্তে, এই পরিস্থিতি সবসময় থাকবে না, একটা পরিবর্তন হবেই। তাহলে আপনি বলতে চাইছেন যে সন্ত্রাসের ভয়ে আজকে এবং ভোটের দিনেও আপনাদের ভোট কেন্দ্রে আপনাদের যারা সমর্থকরা বা আপনাদের যারা কর্মী সমর্থকরা ভোট কেন্দ্রে যেতে পারেনি, আজকেও সেম সন্ত্রাসের ভয়ে? এমন সন্ত্রাস, তিনটা সন্ত্রাস মানুষ দেখেছে তো। আচ্ছা, তিনটা ইলেকশন মানুষ সন্ত্রাস দেখেছে, কি সন্ত্রাস? হ্যাঁ, যারা ভোট গণনা এসেছে, যারা ভোট দিয়েছে, যারা মিছিল মিটিং হেঁটেছে, তাদের বাড়ি ঘরে কি সন্ত্রাস হয়েছে? হ্যাঁ, মানুষ
লক্ষ্য করেছে, অনেক কিছু মানুষ চিন্তা করে। তো মানুষ তো শান্তির দিকেই চায় মানুষ সবসময়, উশৃঙ্খল মানুষ পছন্দ করে না। আগে 2018 আগে একটা আপনারা কথা বলতেন যে শহরে আমাদের আমাদের ভোট কম, আমাদের সংগঠন শহরে হয়তো বা দুর্বল, বা শহরে আমরা নির্বাচিত হতে পারি না, গ্রামে আমাদের সংগঠন একদম মজবুত। হ্যাঁ, সেই গ্রামের সংগঠনও তো এবার আপনারা ধাক্কা খেলেন, বিশেষ করে যুবরাজনগর কেন্দ্রে। যুবরাজনগর কেন্দ্রে আপনাদের একজন বিধায়ক ছিল ওনার, এবং সুরমা বিধানসভা কেন্দ্রে, এবং যুবরাজনগর কেন্দ্র নিয়ে আপনি বলুন না নাই বলুন, যুবরাজ কেন্দ্র নিয়ে বাম সমর্থক বা কর্মীরা যুবরাজনগর কেন্দ্র নিয়ে আশাবাদী ছিল। এই যে বিপর্যয়, সেখানকার গ্রামেও কি আপনাদের সংগঠনের উপর কোনো আঘাত আছে? না, শহরে সংগঠন কম, গ্রামের সংগঠন বেশি। একথা কিন্তু আমরা বামেরা যারা বামপন্থী করি, যারা বাম নেতৃত্ব আছে, তারা একথা কখনো বলেনি। কিন্তু এটা মানুষ প্রচার করে, সাধারণ মানুষ বা আমাদের বিপক্ষে যারা আছে তারা প্রচার করে, শহরে বামপন্থী নয়, গ্রামে বামপন্থীরা আছে। আসলে মুদ্রা কথা এটা নয়, গ্রাম থেকে গ্রাস লেভেল থেকে বামপন্থী আস্তে আস্তে উঠে আসে। হ্যাঁ, যেখানে খেটে খাওয়া মানুষ আছে, কৃষক আছে, শ্রমজীবী আছে, হ্যাঁ, শ্রমিকের পার্টি, হ্যাঁ, ওইখান থেকে মানুষ উঠে আসে আস্তে আস্তে। শহরে আমাদের সংগঠন অ্যাভেলেবেল আছে। আচ্ছা, না এই যে গ্রামের যে বিপর্যয়, এই যেটা বললাম, বিশেষ করে যুবরাজনগর কেন্দ্র এবং সুরমা, যুবরাজনগর কেন্দ্রে আপনাদের আশাবাদী ছিলেন, আশাবাদী ছিলাম, এই যে বিপর্যয় হলো এবং ভোটের ব্যবধান অনেক বেশি, সেই জায়গাটা আপনি কিভাবে দেখছেন? না না, অনেক বেশি বলতে আপনি যত বেশি ছাপ্পা ভোট দিতে পারবে। আচ্ছা, যুবরাজনগর কেন্দ্র নিয়ে কিন্তু আপনাদের দলের বামেদের কোনো অভিযোগ নেই? অভিযোগ নেই বলতে, আমরা সিইওর কাছে, সিইও ইলেকশন ইলেকট্রাল অফিসারের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমরা ভোট কেন্দ্রে প্যারামিলিটারি দেবো, আমরা চেষ্টা করব। আমরা ওনার যে আশ্বাস দিয়েছেন আমাদেরকে, সেই আশ্বাসটা অনেকটা রেখেছেন। আচ্ছা, কিন্তু আমি একটু আগেই বলেছি যে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, অলিগলিতে যেভাবে সাধারণ মানুষকে থ্যাট দিয়ে রেখেছে, আটকিয়ে দিয়েছে ভোটের দিন, এই বিষয়গুলো কিন্তু যুবরাজনগর কেন্দ্র নিয়ে আপনাদের যারা নেতৃত্ব আছেন কিছু বলেননি? যুবরাজ কেন্দ্র নিয়ে ভোটারদের এবং নির্বাচন কমিশনকে রাজ কণ্ঠে অভিনন্দন জানিয়েছেন, বাকি তিন কেন্দ্র নিয়ে অল্প বিস্তর অভিযোগ। আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে বাইরের ভোটার, আচ্ছা, যেভাবে লাইনে ঢুকে গিয়েছে, এদেরকে কোনো চেকিং করা হয়নি। আচ্ছা, হ্যাঁ, ওরা ভোট দিয়েছে, হ্যাঁ, এতে তো শাসক দলে ভোট বাড়বেই স্বাভাবিক। আচ্ছা, আমাদের অধিকাংশ ভোট তো আসতেই পারেন, আমরা যে আমাদের যে ভোটগুলো আসতে, ভোটারগুলো আসতে পারেন, এই ভোটগুলো তারা দিয়ে দিয়েছে। আচ্ছা, না সেখানটাই তো আমরা তো সেখানটাই বলতে, তাহলে আপনাদের সাংগঠনিকভাবে যে রিপোর্ট এসছে সেখানেও কিছুটা দুর্বলতা আছে, যুবরাজ, বিশেষ করে যুবরাজনগর কেন্দ্র। রিপোর্টটা সাধারণত যারা পোলিং এজেন্ট থাকে, আচ্ছা, তারা রিপোর্টটা দেয়। আচ্ছা, হ্যাঁ, পোলিং এজেন্ট তো অনেক সময় বুঝতে পারে না কীভাবে ভোট হচ্ছে, এসে ওইটার উপর ভিত্তি করে নেতৃত্বরা সাংগঠনিক সম্মেলন করে একথা বলেছেন। আমরা আবার একটু দেখে নিচ্ছি, 8 টাউন বরদলি কেন্দ্রের কংগ্রেসের পরাজিত প্রার্থী আশিস কুমার সাহা কি বলছেন? যে জয় জোর করে বলপূর্বক ছিনিয়ে নেওয়া হয়েছে, আমার বিশ্বাস গণতন্ত্রপ্রিয় মানুষ, আমাদের যে গণতান্ত্রিক আন্দোলন শুরু হবে সুদীপ বাবুর নেতৃত্বে, আজকে আমরা বিধানসভার দরজা খুলেছি, আগামী দিন মহাকরণের দরজা আমরা খুলতে যাচ্ছি। যে জয় জোর করে বলপূর্বক ছিনিয়ে নেওয়া হয়েছে, আমার বিশ্বাস গণতন্ত্রপ্রিয় মানুষ, আমাদের যে গণতান্ত্রিক আন্দোলন শুরু হবে সুদীপ বাবুর নেতৃত্বে, আজকে আমরা বিধানসভার দরজা খুলেছি, আগামী দিন মহাকরণের দরজা আমরা খুলতে যাচ্ছি। এরপর আমরা শুনব 6 আগরতলা কেন্দ্রের বিজেপির পরাজিত প্রার্থী ডক্টর অশোক সিনহার কি বলছেন। দুঃখিত, মানিক সাহা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের মাননীয় 8 টাউন বরদলি কেন্দ্রের বিজেপি প্রার্থী মানিক সাহা, আমার এই যে জিত সেটা আমার ভারতীয় জনতা পার্টির একদম মানে সমস্ত স্তরের যারা কার্যকর্তা তাদের জয়, আমাদের নরেন্দ্র মোদীজির জয়, আমাদের নাড্ডাজির জয়, এবং
শেষে আমার জয়। আজকে কি পরিকল্পনা? আজকে আজকে কি পরিকল্পনা? আজকে কি পরিকল্পনা? এখন সবার সাথে মিলবো, আনন্দ উল্লাস করব, এবং আমরা সমস্ত রেজাল্ট আমার দিল্লিকে আমার জানাতে হবে, ওনাদের আশীর্বাদ নেব। আমার চারটে কি বার্তা? চারটে জিনিস আছে। আমি কিন্তু এখন প্রদেশ সভাপতি, রাজ্যসভার সদস্য, মুখ্যমন্ত্রী, তারপরে এমএলএ, চারটা। আমার মনে হয় না পৃথিবীতে বা ত্রিপুরাতে আর এইরকম রেকর্ড হবে বলে আমার জানা নেই। বার্তা তো এই যে আমাকে এবং আমার সরকারকে এবং আমাদের পার্টির উপর আস্থা রাখুন, এবং উন্নয়নের লক্ষ্যে যা যা দরকার আমরা নিশ্চয়ই আমরা করব, এবং ছ সাত মাসে যতটুকু সম্ভব আই উইল ডু মাই বেস্ট। যা যা আমি দেখেছি ডোর টু ডোর গিয়ে অনেকের অনেক সমস্যা, সেই সমস্যাগুলো আমি নিরসন করে আমার এই যে জিত সেটা। এতক্ষণ আমরা শুনলাম আট টন বৈদ্যুতিক কেন্দ্রের প্রার্থী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কি বললেন। আচ্ছা মিলনদা, আমাদের সময় শেষ, আপনার কাছে শেষ যে বিষয়টা বলবো, আর আমাদের দর্শকদের আপনি বামেদের এই যে বিপর্যয়, বিপর্যয় নিয়ে কেন বিপর্যয়, বিপর্যয় থেকে কিভাবে উত্তরিত হবেন এই বিষয়টা যদি জানিয়ে দেন। আমাদের গ্রাম পাহাড়ে এবং শহরে বামেদের সংগঠন যা ছিল তাই আছে এখনো পর্যন্ত, এটাকে আমি বিপর্যয় বলতে রাজি নেই। কারণ সন্ত্রাস দীর্ণ এলাকায় মানুষ, আমাদের পার্টি সদস্যরা পার্টির কাজকর্ম করতে ব্যর্থ হচ্ছে সন্ত্রাসের জন্য, বাইক বাহিনীর জন্য। এই বাইক বাহিনী সন্ত্রাস থেকে, বিজিবির যে সন্ত্রাস মানুষের উপর, এটার থেকে উত্তরণের জন্য কীভাবে উত্তরণ করা যায় আমাদের উপর মহলের নেতৃত্ব আলোচনা করবেন। আলোচনার ভিত্তিতে আমরা চিন্তা ভাবনা করব আমাদের সংগঠনকে কিভাবে আগের জায়গায় মানুষের, যে আমাদের কমরেডরা আছে ওদের যে সাহস আগের জায়গায় কিভাবে আনা যায়, এটা আমাদের নেতৃত্বের নির্দেশ অনুসারে আমরা কাজ করে দেখব। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে আপনাকে আবার অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি, নমস্কার।